লাখ লাখ মানুষের পরম শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশের প্রখ্যাত আলেমিদ্দিন হেফাজত ইসলামের আমির অকুতোভয় মজলুম মর্দে মোজাহিদ শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। স্মরণকালের সর্ববৃহৎ নামাজে জানাজা শেষে তাকে আল্লামা শাহ আহমদ শফির কবরের পাশে দাফন করা হয়। এ সময় কবরস্থানকে ঘিরে লাখো তৌহিদি জনতা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক কালেমা শাহাদত উচ্চারণ করে ইমান আকিদা রক্ষায় আজীবন সংগ্রামী এসিফা সালারকে বিদায় জানান। গভীর রাতে তার নামাজে জানাজাকে ঘিরে হাটহাজারী মানুষের ঢল নামে। জনতার এত স্রোত আগে দেখেনি চট্টগ্রামের মানুষ। সেখানেই হাজির হয়েছিলেন কারাগারে থাকা সাবেক হেফাজত নেতা ও বাবুনগরী হুজুরের ছাত্র মাওলানা মামুনুল হক। এমনই গুজব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, তবে এটা সত্যি নয়। মামুনুল হক বাবুনগরী হুজুরের জানাজায় অংশ নিয়েছিলেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি। হুজুরের জানাজায় ইমামতি করেন হেফাজতে ইসলামের সদ্য নিযুক্ত আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর মামা। তিনিও মামুনুল হকের উপস্থিতি অস্বীকার করেন। কারাগারে থাকা কারো কোনো আত্মীয় মারা গেলে অনেক সময় জানাজার সুযোগ দেওয়া হয়। বাবুনগরী হুজুর মামুনুল হকের শিক্ষক গুরু সহকর্মী হলেও রক্তের কোনো স্বজন নন, তাই হয়তো তার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি। তবে জানা গেছে জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সহ স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য লোকজন শরিক হন। মাদ্রাসা ময়দান ছাড়িয়ে মুসল্লির কাতার মাদ্রাসা সংলগ্ন হাটহাজারী খাগড়াছড়ি সড়ক সহ আশেপাশের এলাকায় বিস্তৃত হয়। আগেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইমানি তেজদীপ্ত অকুতোভয় প্রখ্যাত এ আলেমে দিনের ইন্তেকালের খবরে চট্টগ্রাম সহ দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ তৌহিদি জনতা হাসপাতাল এবং হাটহাজারী মাদ্রাসায় ছুটে আসেন। তাকে শেষ বিদায় জানাতে হেফাজতের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাটহাজারী মাদ্রাসায় আসেন। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসা এবং জন্মস্থান উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগরে নেমে আসে শোকের ছায়া। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নয়া আমির এবং দেশের সর্ববয়োজ্যেষ্ঠ আলেমিদ্দিন আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, হকের ওপর প্রতিষ্ঠিত থাকাটাই হচ্ছে এই মুহূর্তে হেফাজত নেতাকর্মীদের মূল দায়িত্ব। দিনী ইলম অর্জন আর বিতরণ তালেব ইলমদের প্রধান কাজ, তাই রাসুলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে তালেবে ইলমদের এগিয়ে যেতে হবে। তাহলেই হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি ও সদ্যপ্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর আত্মার শান্তি পাবে। তিনি বলেন, চলমান সংকট কাটাতে সর্বোচ্চ ধৈর্য এবং হেকমতের সাথে এদিনই সংগঠনের কাজ চালিয়ে যেতে হবে। কোনোভাবেই উসুলে দেওবন্দ থেকে বিচ্যুত হওয়া যাবে না। স্বীকৃতির নামে উসুলে দেওবন্দকে শিকল পরানোর চেষ্টা চলছে। স্বীকৃতি দিয়ে এখন উসুলে দেওবন্দের সিলেবাস পাল্টানোর দাবি তোলা হচ্ছে। এ ব্যাপারে দেশের সর্বস্তরের ওলামা মাশায়েক ও তৌহিদি জনতাকে সজাগ থাকতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদ্যপ্রয়াত হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আমার বড় ভাগিনা। আমার পিতা আল্লামা হারুন বাবুনগরীর অতি প্রিয় নাতি ছিল সে। উনি তাকে লেখাপড়া শিখিয়েছেন, সে কারণে জুনায়েদ বাবুনগরী ও তার নানা ভক্ত। তাই তার অতি ইচ্ছা ছিল সে মারা গেলে বাবুনগর মাদ্রাসায় নানার পাশে যেন তার দাফন দেওয়া হয়, যেখানে তার মা বাবার কবরও আছে। বিষয়টি গত 4 আগস্ট আমার স্ত্রী জানাজা শেষে সে আমার ঘরে গিয়ে বাবুনগরীর তার দাফন করার জন্য ওসিয়ত করে। এজন্যই আমি তার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর ফয়সালে চূড়ান্ত। আল্লাহ তাকে যেখানে ইচ্ছা সেখানে শায়িত করেছে। তার জন্য আমার কোনো ক্ষোভ নেই। সকলে তার জন্য দোয়া করবে এ প্রত্যাশাই করি। কওমি মাদ্রাসা ভিত্তিক আলোচিত সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ইন্তেকালের দিনই ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। মজলিসে শুরার সিদ্ধান্তে বাবুনগরী জানাজায় তার নাম ঘোষণা করা হয়। আগামী কাউন্সিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। নতুন এই কান্ডারের নেতৃত্বে নানামুখী চাপে পড়ে অস্তিত্ব হারাতে বসা হেফাজতে ইসলাম কতটা ঘুরে দাঁড়াতে পারবে, সেটা নিয়ে এখন সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা বিশ্লেষণ চলছে। এ নিয়ে ভিডিওটির বাকিটা সময় আলোচনা করব। ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পাওয়া মহিবুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা হন। জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন। এছাড়া আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বাধীন এই হেফাজতের কমিটিতেও তিনি ছিলেন সিনিয়র নায়েবে আমির।
মাওলানা মহিবুল্লাহ বাবুনগরের বয়স প্রায় 90 বছর। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালকের দায়িত্বে আছেন। চট্টগ্রামের বাইরে তার তেমন প্রভাব না থাকলেও হাটহাজারী মাদ্রাসা বলয়ের আস্থাভাজন হওয়ায় তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছেন। মহিবুল্লাহ বাবুনগরী এর আগেও বিভিন্ন সময় আলোচিত হন। তিনি মুফতি ফজলুল হক আমিনী নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে ইসলামী ঐক্যজোট বিএনপি জোট থেকে বের হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ করেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জানাজার নামাজে ইমামতি করেও তিনি আলোচনায় আসেন। মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের তৃতীয় আমির। প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালের কয়েক মাস আগে থেকে শফিপন্থীদের সঙ্গে জুনায়েদ বাবুনগরী পন্থীদের বিরোধ বাড়তে থাকে। তখন মহিবুল্লাহ বাবুনগরী আল্লামা শফির বিরোধীদের বলয়ের নেতৃত্ব দেন। আল্লামা শফির পরেই তিনি আমির হবেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার ভাগিনা জুনায়েদ বাবুনগরী আমির নির্বাচিত হন আর তাকে করা হয় প্রধান উপদেষ্টা। গত মার্চে নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে আন্দোলন করে চাপে পড়া হেফাজত এক পর্যায়ে কমিটি বিলুপ্ত করতে বাধ্য হয়। পরে 5 সদস্যের যে আহ্বায়ক কমিটি করা হয় সেখানে মহিবুল্লাহ বাবুনগরী ছিলেন। আল্লামা শফি গত বছরের সেপ্টেম্বরে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপর হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে আমির নির্বাচন হন জুনায়েদ বাবুনগরী আর মহাসচিব হন নূর হোসেন কাশেমি। আমির ও মহাসচিবের বলয়ের লোকজন একচেটিয়া কমিটিতে জায়গা পান। আল্লামা শফির ছেলে আনাস মাদানী সহ এই পন্থী কাউকে রাখা হয়নি সেই কমিটিতে। শফিপন্থীরা বিকল্প কমিটি করবেন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাদের কমিটি আলোর মুখ দেখেনি। মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে হেফাজত কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে এমন প্রশ্নে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বে থাকা একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে সেটা সময় বলে দেবে। তবে হেফাজতের আর আগের সেই ইমেজ ফিরে পাবে না, কারণ ইতিমধ্যে কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাছাড়া এখন যারা শীর্ষ পদে আছেন তারা সবাইকে সঙ্গে নিয়ে কতটুকু সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন সেটা নিয়েও প্রশ্ন আছে। হেফাজতের নেতা বলেন, মহিবুল্লাহ বাবুনগরী গ্রহণযোগ্য ব্যক্তি ঠিক আছে, কিন্তু তার বয়স প্রায় 90 বছর। তিনি থাকেন চট্টগ্রামের ফটিকছড়ির সেই প্রত্যন্ত অঞ্চল। তিনি সংগঠনকে খুব বেশি কিছু দিতে পারবেন বলে আমার মনে হয় না। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠিত হয় 2010 সালে। সেই সময় নারী নীতিমালার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে সংগঠনটির যাত্রা। তবে সংগঠনটি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করে 2013 সালে। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম সম্পর্কে কটূক্তি হচ্ছে এমন অভিযোগ তুলে ওই বছরের 6 এপ্রিল সংগঠনটি ঢাকা অভিমুখে লং মার্চ করে। তাদের এই শোডাউন ব্যাপক নজর কাড়ে বিভিন্ন মহলের। তবে এর ঠিক এক মাস পর 5 মে ঢাকার ঘেরাও কর্মসূচিতে শাপলা চত্বরে অবস্থানকালে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে পালাতে বাধ্য হয় হেফাজতের নেতাকর্মীরা। এরপর সংগঠনটি অনেকটাই চুপসে যায়। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির ছিলেন আল্লামা শাহ আহমদ শফি। তার ব্যক্তিত্বের কারণে সারা দেশের মানুষ তাকে সমীহ করত। পরবর্তী সময়ে সরকারের সঙ্গেও দেশের শীর্ষ এই আলেমের সুসম্পর্ক গড়ে ওঠে। তার নেতৃত্বেই কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদের সরকারি স্বীকৃতি পায়। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলে প্রধানমন্ত্রী কওমি জননী উপাধিও দেন আলেম ওলামারা। মূলত আল্লামা শফির ইন্তেকালের পর হেফাজতের রাজনৈতিক আলেমদের নিয়ন্ত্রণ চলে আসায় সংগঠনটি সরকার বিরোধী অবস্থানে চলে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীকে আপনি কতটা যোগ্য মনে করেছেন? তার অধীনে হেফাজতে ইসলাম কতটা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। মতামত জানিয়ে দিন মামুনুল হকের জানাজায় অংশ নেওয়ার গুজব নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।